राधा शक्ति कृष्ण शक्तिमान दुई वस्तु भेद नाई शास्त्रेर प्रमाण। राधारानी शक्ति, जो शक्ति छाड़ा शिव सब हो जाए, তাই কৃষ্ণ ভগবানকে পেতে হলে অবশ্যই রাধারানীর চরণে শরণাগত হওয়া চাই। দশ কোটি একাদশী পালন করলে যে ফল হয় সেটি শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রীতি জন্মাতে হলে রাধাষ্টমী ব্রত পালন অবশ্য কর্তব্য। রাধা শব্দটি উল্টোলে দ্বারা হলো ধারা। কিসের ধারা? প্রেমের ধারা। যেই প্রেমের দ্বারা ভগবানকে বন্ধনে আবদ্ধ করা যায়, ভগবানকে ভালোবাসা যায়, তার চরণে সমর্পিত হওয়া যায়। যদি আমরা না পালন করি তাহলে কি হতে পারে? তাহলে আমাদের সেই সঞ্চিত পাপগুলো, পাপের কর্মফলগুলো আমাদের ভোগ করতে হবে, আমরা ভগবান চরণের ভক্তি থেকে আমরা বঞ্চিত হব। সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্কন। জয় জগৎ বন্ধু, সকলের আতুল চরণে দণ্ডবাদ প্রণাম। শ্রীধাম শ্রীঅঙ্কন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা আলোচনা করব রাধা অষ্টমী নিয়ে। এর আগে আমরা জন্মাষ্টমী সম্পর্কে আলোচনা করেছিলাম, জন্মাষ্টমীর পরেই আসে রাধা অষ্টমী। আজকের আমরা জানব রাধা অষ্টমী কি এবং আমরা কেন পালন করব, পালন করে আমাদের কি লাভ হতে পারে, না পালন করলেই বা ক্ষতি। প্রতিটি জিনিসই এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমাদের জানা উচিত, শেখা উচিত, উপলব্ধি করা উচিত। সেই বিষয়গুলোই আজকের আমরা তুলে ধরব। আগামী 28শে ভাদ্র, 1428, 14ই সেপ্টেম্বর 2021 রাধা অষ্টমী ব্রত। এই রাধা অষ্টমী ব্রতটি আমরা পালন করব জন্মাষ্টমীর মতো করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটি যেমনটি পালন করেছিলাম, তদ্রূপভাবে আমরা রাধা অষ্টমী ব্রতটি পালন করব। এই ব্রতের পারণ পরদিন, অর্থাৎ তার পরের দিন সকাল 9:49-এর মধ্যে, 49 মিনিটের মধ্যে পারণ শাস্ত্রে বলা আছে। তাই এই অনেকেই ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই, যেটি আমরা 12টা পর্যন্ত পালন করব কি না, না, এই ব্রতটি অবশ্যই আমরা পূর্ণ দিন পালন করব। জন্মাষ্টমীতে যেমন পূর্ণ দিন পালন করেছিলাম, রাধাষ্টমীতেও তদ্রূপ, অর্ধবেলা নয়, পূর্ণ দিন আমরা রাধাষ্টমী ব্রতটি পালন করব। এখন আমাদের জানার বিষয় রাধাষ্টমী ব্রতটি কি। রাধারানীর আবির্ভাব তিথি হলো রাধা অষ্টমী। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি হলো রাধা অষ্টমী। এই দিনে শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের আহ্লাদিনী শক্তি, চিত শক্তি, চেতনা শক্তি, সেই শক্তিটি তিনি বাহির হলেন রাধারূপী। যা রাধা হলো প্রেম, রাধা হলো ভক্তি, ভক্তিটাকে ভগবান শ্রীকৃষ্ণ বাহির করলেন আহ্লাদিনী শক্তি, চিত শক্তিকে, যাতে করে জগতের মধ্যে ভগবত প্রেম কেমন হওয়া উচিত সেটিকে প্রকাশ করার জন্য। সেক্ষেত্রে দেখি যে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ দুইজন ভিন্ন নয়, একই বস্তু। শাস্ত্রে বলা আছে, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, একটি বস্তু দুইটি ভাগ হলেন জগতের মধ্যে ভগবত প্রেম বা ভগবানের প্রতি ভক্তের প্রেমটি কেমন হওয়া উচিত, কেমন করে ভগবানকে ভালোবাসা উচিত, কেমন করে ভগবানকে ভালোবাসলে ভগবান সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে, সেটিকে জগতে প্রকাশ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ভিন্ন করলেন। কিন্তু এটি ভিন্ন নয়, একই বস্তু। এই রাধারানীর আবির্ভাব তিথিটি হলো রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন বর্ষণায়, ভারতের সেই বৃন্দাবনের বর্ষণায়। পিতা বিশ্বভানু রাজা, মাতা সেই কোথাও কোথাও বলা আছে কলাবতী, বাবা কৃত্তিকা দেবী। কৃত্তিকা দেবীটাই বেশি প্রাধান্য পাবে। তাই কৃত্তিকা মা, বিশ্বভানু রাজা ও কৃত্তিকার কন্যাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এই রাধারানীর আবির্ভাব তিথিটি হলো রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী ব্রতটি আমরা কেন পালন করব, পালন করে কে লাভ? শাস্ত্রে বলা আছে, একটি লাভ নয়, পাঁচ রকমের লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করে। কারণ শাস্ত্রে বলা আছে, রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্রেরও প্রমাণ। রাধারানী শক্তি, তো শক্তি ছাড়া শিব সব হয়ে যায়, তাই কৃষ্ণ ভগবানকে পেতে হলে অবশ্যই রাধারানীর চরণে শরণাগত হওয়া চাই। কারণ আচার্যবাদগণ বলছে, ভজন করতে হয় গোপী বেশে, আর গোপী শ্রেষ্ঠা হলেন শ্রীমতী রাধারানী। ভগবান গীতার মধ্যেও বলছেন, আমা হতে ভক্ত বর, ভক্তকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা হয়ে যায়। রাধারানী হলেন ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ,
তার জন্মাষ্টমী ব্রত তার অনুষ্ঠান যদি আমরা পালন করে থাকি রাধা অষ্টমী ব্রতটি, তাহলে কৃষ্ণের চরণে প্রীতি জন্মাবে, ভক্তি জন্মাবে, আন্তরিকতা জন্মাবে এবং আগ্রহ জন্মাবে ভগবানকে পাওয়ার ইচ্ছা বা লালসা বা লিপ্সা জন্মাতে পারে। আরও এখানে পুণ্যের কথা কি বলা আছে, পদ্মপুরাণে যদি আমরা দেখি পদ্মপুরাণে শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী সম্পর্কে কি কি বলা আছে, বলা আছে বহু জন্মের সঞ্চিত পাপ যদি থাকে সেই পাপও ক্ষয় প্রাপ্ত হতে পারে যদি রাধা অষ্টমী ব্রত পালন করা হয়। দ্বিতীয়ত বলা হলো যে শত সহস্র একাদশীর ফল একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে লাভ হতে পারে। তাহলে এটি আমরা যদি সহজ সমীকরণ দাঁড়ায় তাহলে দেখতে পাবো 10 কোটি একাদশীর সমান একটি রাধা অষ্টমী ব্রত। 10 কোটি একাদশী পালন করলে যে ফল হয় সেটি শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হতে পারে। এরপরে তৃতীয়ত বললেন রাধা অষ্টমী ব্রত পালনের ফল সম্পর্কে, বললেন যে শত সহস্র তীর্থস্থান পরিভ্রমণ এবং তীর্থস্থানে স্নান অবগাহন এবং সেখানে রজে গড়াগড়ি দিলে যে ফল লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হতে পারে। চতুর্থত বললেন যে সুমেরু পর্বত সমান স্বর্ণালঙ্কার যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তকে দান করা হয়, ব্রাহ্মণকে দান করার ফলে যে ফল হয় সেই ফল লাভ হতে পারে একটি রাধা অষ্টমী ব্রতের ফলে। পঞ্চমত পদ্মপুরাণে বলা আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রীতি জন্মাতে হলে রাধা অষ্টমী ব্রত পালন অবশ্য কর্তব্য। এছাড়াও যদি আমরা দেখি সেই বিভিন্ন পুরাণ আদি যদি আমরা ঘেঁটে দেখি, ব্রহ্মবৈবর্তন পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ এবং বিভিন্ন মীমাংসাগুলো যদি দেখি তাহলে আমরা দেখব যে আসলে রাধা অষ্টমী ব্রতের গুরুত্ব আরোপ করা হচ্ছে খুব গভীরভাবে। যে রাধা অষ্টমী ব্রতটি যদি আমরা পালন করি তাহলে আমরা কৃষ্ণচরণে প্রীতি জন্মাতে পারে, কারণ রাধারানীর মাধ্যমে আমরা ভগবান চরণে সমর্পিত হতে পারে। রাধা শব্দটি উল্টোলে দ্বারা হলো ধারা, কিসের ধারা, প্রেমের ধারা, যেই প্রেমের দ্বারা ভগবানকে বন্ধনে আবদ্ধ করা যায়, ভগবানকে ভালোবাসা যায়, তার চরণে সমর্পিত হওয়া যায়। এইগুলো হলো রাধা অষ্টমী ব্রত পালনের ফল। যদি আমরা না পালন করি তাহলে কি হতে পারে, তাহলে আমাদের সেই সঞ্চিত পাপগুলো, পাপের কর্মফলগুলো আমাদের ভোগ করতে হবে, আমরা ভগবান চরণের ভক্তি থেকে আমরা বঞ্চিত হব, আমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা, আমাদের মধ্যে যে ভক্তি আছে, প্রেম আছে সেটিকে আমরা লুপ্ত করে ফেলবো। এভাবেই আসলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। সেইগুলো বিবেচনা করে রাধা অষ্টমী ব্রতটি অবশ্যই পালন করা উচিত। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে কীভাবে পালন করব। তাই আসুন আগামী রাধা অষ্টমী ব্রতটি আমরা ভালোভাবে পালন করি, যাতে করে আমরা আমাদের জীবনে প্রেম ভক্তি লাভ হয়, আমরা আন্তরিকতা ভালোবাসা দিয়ে ভগবানের চরণে শরণাগত হতে পারি, আমাদের জীবনকে সুন্দর সাবলীল করে তুলতে পারে। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। জয় জগৎ বন্ধু হরে।